নমস্কার বন্ধুরা, একটু রোদের মধ্যে বসে আছি বলে একটু অসুবিধা হচ্ছে। তো আজকে সকাল থেকে মোবাইলটা খাটিনি, তো ভালো লাগছিল না, একটু দরকার ছিল বলে বাইরে থেকে গিয়েছিলাম। সকাল থেকে কোনো ব্লগই বানাইনি, তো এখন রোদে বসে বসে মোবাইলটা একটু ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেলাম একটা নোটিফিকেশান ঢুকলো, লতা মঙ্গেশকরজি মারা গেছেন। ভারতবর্ষের একটা নক্ষত্র পতন ঘটলো, শুনে সত্যি খুব দুঃখ লাগছে যে ওনার মতো একজন অভিপ্রাণী মানুষ, যিনি হলেন মানে সুরের রানী, যাকে সরস্বতীর আসনে বসানো হতো, উনি আজ আমাদের মধ্যে নেই। তো খুবই খারাপ লাগছে, তো মন থেকে কীভাবে বলবো সেটা বুঝে বোঝাতে পারছি না, সবাইয়ের মনের ভেতরে কী পরিস্থিতি চলছে বুঝতে পারবো। তো সত্যি লতা মঙ্গেশকরের মতো আর কাউকে আমরা কোনো দিন পাবো কি না যাই না জীবনে। তো উনি যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সুস্থ থাকাক আর কি, মানুষ চলে গেলে সুস্থর ওটা কিছু নয়। তো আমরা তো ওইসব ব্যাপারটা জানি না, যতদিন না আমাদের জীবন আসন হচ্ছে ততদিন আমরা বুঝতে পারবো না। তো ভালো থাকুক, কাছের মানুষকে হারানো বা ভালোবাসার মানুষকে হারানো কতটা যে কষ্টের হয় সেটা আমি আমার বাবাকে হারিয়ে নিজের মন থেকে বুঝি, বা অনেকেই সেটা বোঝে। উনি তো সবার, গোটা ভারতবর্ষের প্রাণ ছিলেন। তো খুবই কষ্ট লাগছে, উনি ভালো থাকুক, ওনার ঘরের লোকেদের ভগবান আস্থা দিক এই জিনিসটা সামনে নেওয়ার। তো এটুকুই আর বলার মতো ভাষা আমার কাছে নেই।